মুন্সিগঞ্জে ত্রিভুজ প্রেমের বলি হয়েছে এসএসসির পরীক্ষার্থী জেসি, বন্ধু বিজয় রহমান ও বান্ধবী আদিবা জেসিকে মারধর করে গলা চেপে হত্যা করে। বুধবার সন্ধ্যায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলামের আদালতে আদিবার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য জানায়। এদিকে বিজয়কে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জের আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্রমোহন স্কুলের এসএসসি পরীক্ষার্থী জেসি মাহমুদের মৃত্যুর রহস্য উদ্ঘাটন হয়েছে। ত্রিভুজ প্রেমের বলি হয়েছে জেসি। শহরের কোটগাঁওয়ের এসএসসি পরীক্ষার্থী বিজয় রহমানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল, তবে জেসির সঙ্গে সম্পর্ক থাকা অবস্থায় প্রেমিক বিজয় রহমান প্রেম করছিল আরেক সহপাঠী আদিবার সঙ্গেও। মঙ্গলবার সন্ধ্যায় কোটগাঁও এলাকায় বিজয়ের বাসার পাঁচতলা ভবনের ছাদে এ নিয়ে তিনজনের মধ্যে কথা কাটাকাটি হয়। ঘটনার এক পর্যায়ে জেসিকে মারপিটের পর গলা চেপে ধরে মাথায় আঘাত করে বিজয়, এতে অচেতন হয়ে পড়ে জেসি। জেসির মোবাইল ও জুতা ছাদ থেকে বিজয় নিচে ফেলে দেয়। এরপর জেসিকে কোলে করে এনে ভবনের নিচে মাটিতে রেখে লাফ দেওয়ার নাটক সাজায়। বাড়ির কয়েকজনের সহায়তায় জেসিকে হাসপাতালে নেয়ার পর পালিয়ে যায় অভিযুক্ত বিজয়। বুধবার সন্ধ্যায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে চাঞ্চল্যকর এ তথ্য দেয় আদিবা। জেসি তাকে ডেকে নিয়ে গেছিলো। ডেকে নিয়ে যাওয়ার পরে ওই ছেলের সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দুই নম্বর আসামি আদিবা এবং এক নম্বর আসামি বিজয় এরা উভয়ে কিন্তু মেয়েটাকে আঘাত করে। এদিকে জেসির ভাই শাহরিয়ার জিদান বাদী হয়ে বিজয় ও আদিবাকে আসামি করে মুন্সিগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন। আদিবাকে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। তুই আমার নাতিনের এমনি মারছে, কষ্ট দিয়া ওর কষ্টটা চাই। কে খুন করছে বা কে ইয়া করছে ওটা বাইর করা হোক এবং তাকে ফাঁসি দেওয়া হোক। ময়না তদন্ত শেষে বুধবার বাদ মাগরিব নামাজের জানাজা শেষে নিজ গ্রাম দক্ষিণ কেওয়ার কবরস্থানে জেসির দাফন সম্পন্ন হয়। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।